আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, একটি ভাই কমেন্ট করেছেন যে অটো গাড়ির রিং টাল সারানো যায় কিনা, তো সেই ভাইটির কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা, যে অটো গাড়ি অথবা ইজি বাইকের যে রিংগুলো থাকে, তো সেই রিংগুলো যদি আসলে টাল হয় তাহলে সেই টালগুলো কি আসলে মেরামত করা যায় কিনা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটো গাড়ি বলে আমরা যাকে চিনে থাকি, তো সেই যে অটো গাড়ির তিনটি চাকা থাকে, তো সেই চাকার যে তিনটি রিং থাকে, তো সেই রিংগুলো যদি আসলে টাল হয় তাহলে কি আসলে টাল সারানো যায়? প্রথমে আমাদের ধারণা নিতে হবে যে রিং সম্পর্কে। তো আমাদের আগের যে রিংগুলো ছিল সেটা যে কোনো রিং হতে পারে, সাইকেল, রিক্সা, ভ্যান, তো সেই রিংগুলো কিন্তু থাকতো হচ্ছে স্ক্রুর উপর, অথবা যেখানে আমরা বাংলা যেটা শলা বলে থাকি, তো সেটা কিন্তু এক্সট্রা ছিল। তো এখনকার বর্তমান যে মেটাল রিংগুলো, তো সেই রিংগুলো কিন্তু অনেকটাই অন্যরকম। তো মেটাল রিংগুলো কিন্তু ওই স্ক্রু রিংয়ের চেয়ে কিন্তু অনেকটাই উন্নত এবং অনেকটাই টিকসই, তো লোড অনেকটাই বেশি নিতে পারে। তো সেই কারণে কিন্তু এই মেটাল অথবা লোহাজাত দ্রব্য দিয়ে যে রিং তৈরি করা হচ্ছে সেই রিংগুলো কিন্তু অনেক ওইগুলার চেয়ে কিন্তু অনেকটাই বেটার কাজ করে থাকে। তো সেই রিংগুলো ছিল একদম হালকা, এবং স্ক্রুগুলো খোলার সাথে সাথেই সেটা কিন্তু অটোমেটিক অন্যদিকে বেঁকে যেত, এবং অনায়াসে কিন্তু সেটা সোজা অথবা বাঁকা করা যাইত। কিন্তু আমাদের এই যে রিংগুলো মেটাল রিং, তো এই মেটাল রিংগুলো কাস্টিংয়ের তৈরি হয়ে থাকে বেশিরভাগ, এবং কিছু রিং আছে সেটা লোহা দিয়ে তৈরি করা। তো এই মেটাল রিংগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা আসলে একটু অন্যরকম। তো মেটাল রিং এবং লোহার রিং সেটা কিন্তু দুটি কিন্তু অনেকটাই স্ট্রং থাকে। তো স্ট্রং বেশি থাকার কারণে এই টেম্পার অনেকটাই হার্ড, তো হার্ড জিনিস কিন্তু সহজে বাঁকা করা যায় না, এবং সহজে বাঁকা হলে সেটা কিন্তু সোজা করা যায় না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো সেই জন্যই অটো গাড়ির এবং ইজি বাইকের আমাদের যে রিংগুলো থাকে সেটা হচ্ছে, এখনকার যে রিং সেটা হচ্ছে কাস্টিং এবং মেটাল। তো এই মেটাল রিংগুলো কিন্তু সহজে কিন্তু বাঁকা হয় না, তো এটা কিন্তু অনেকটা টেম্পার করা থাকে, তারপরও যদি বাঁকা হয় সেটা কিন্তু যদি দুর্ঘটনাবশত কারণে যদি বাঁকা হয়ে যায় সেটা কিন্তু হতে পারে, যেমন কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা যদি ঘটে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিংগুলো যদি বাঁকা হতে পারে। আর তাছাড়া কিন্তু যাত্রী বহনের ক্ষেত্রে সেটি আসলেই হবে না, কারণ সেটা এইরকম টেম্পার করা থাকার কারণে সেটি যাত্রী অনায়াসে বহন করতে পারবে, সেই কারণে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তারপরও যদি বাঁকা হয়ে যায় তো তাহলে কি আসলে টাল সারানো যাবে? তো উত্তর হচ্ছে না, কারণ এই মেটাল রিং যদি আপনি বাঁকা হয়ে যায় তাহলে কখনো সোজা করা যায় না, এবং সোজা জিনিসটাকে বাঁকা করতে অনেকটাই প্যারাদায়ক কষ্ট। তো এটি যদি আসলে বাঁকা হয়ে যায় সেটি সোজা করতে আপনার যে পরিমাণ পরিশ্রম এবং শ্রম ব্যয় হবে সেটা দিয়ে আপনি অনায়াসে একটি নতুন রিং কিনতে পারবেন। তো সেই ক্ষেত্রে অযথা প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আপনি রিং যদি টাল হয়ে যায় তাহলে অবশ্যই আপনি নতুন একটি রিং কিনে তারপর গাড়িতে ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। তো আশা করি সব কিছু ক্লিয়ার হতে পারছেন, যে ইজি বাইকের অথবা অটো গাড়ির রিং টাল কখনো সোজা করা যায় না অথবা ঠিক করা যায় না, যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই নতুন একটি রিং কিনে ব্যবহার করতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করব, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।